হ্যালো ব্রোসি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা প্ল্যান হয়েছে, ঠিক আছে? মানে আমি, রাজু, তুষান এরা সবাই যাবো হচ্ছে কালীঘাট। কালীঘাটে কেন যাব সেটা তোমাদের তুষান বলবে, ঠিক আছে? ততক্ষণ আমি রেডি হয়ে যাই। কেন বললাম যে আজকে আমরা কোথায় যাচ্ছি বলবো পরে, সেটা আজকে রাজুই নয় বলুক, কারণ রাজুরই আজকে জন্মদিন। রাজু বলুক, বলে দাও কোথায় যাচ্ছি আমরা এখন, কেন যাচ্ছি কালীঘাট? কেন কেন ভদ্র করার জন্য নয়, আজকে রাজুর জন্মদিন, তো ও ওখানে যাবে, কি পুজো টুজো দেবে, আর ওখানে কিছু সমাজসেবাও করতে যাবে। তো আমরা এই গাড়িটাতে যাচ্ছি। এই যে কাকু, কাকু একটু এরকম করে যাই আগে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে কিছু রোড ভিউয়ের সাথে। কালীঘাটে যা হোক, তারপরে ততক্ষণ কিছু সিনেমেটিক দেখে নাও। আমরা প্রায় পৌঁছে গেছি ওখানে, ঠিক আছে? পৌঁছে পিছনে ডিক্কিটা খুলে তোমাদের দেখাবো যে কী কী আছে, আমরা কী করতে যাচ্ছি ওখানে, ঠিক আছে? এখানে আরেকজন ব্লগ করছে, চলো যাও। কালীঘাট শ্মশান এসে গেছি আমরা, এসে গেছি এখন কালীঘাটে। এবারে গাড়ি বাড়ি গাড়ি পার্ক করবো, তারপরে দেখা যাবে। It's never better when mistakes are made again. You know we're not the same. Hurting will break the chains. It's never better when mistakes are made line again. Line dekho, line dekho. কেন করছিস মার খাবি? চলো এবারে মেন যেটার জন্য আসা সেই কাজটা করো। আমরা হচ্ছি এই কাজটার জন্য এসেছিলাম। এখন আমাদের প্রায় সব কিছু হয়ে এসছে, ঠিক আছে? তো এরপরে আমরা বেরিয়ে যাবো হচ্ছে গিয়ে রবীন্দ্র সরোবরে যাবো একটুখানি ঘুরতে। রনির আইডিয়া ছিল, তো রনির সাথে একটু কথা বলে নেব। এরপরে কোথায় যাবি? রবীন্দ্র সরোবর। হ্যাঁ, তো রবীন্দ্র সরোবরে গিয়ে কী করবি এখন? ঘোরাফেরা হবে তো? হ্যাঁ, এই যে আমাদের মহান ব্লগার, মানে শর্টস ব্লগার, এই তো আমার টিপটা একদম মারাতো, একদম পণ্ডিত পণ্ডিত মশাইয়ের মতো। হ্যাঁ, চ দাঁড়া, এই এদিকে একটু মুখটা করো, ওরকম ওদিকে থাকা। সরোবরে আমরা এসেছি একটু অনেক কিছু দেখতে। এখন আমি মারতে দেবো, কি হয় বলো, আমি মারতে দেবো না, কি মারতে দেবো, ব্যাক ফ্লিপ। আমরা এখন একটু ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে? আমরা এখন লাস্ট পর্যায়ে আছি। সীমা শেষ, আমার ফোন, ফোনটা দে। কার ফোন? তোর ফোন। কি করতে? কেন দেবো বলছি, দে না। কেন দেবো? আরে দে না ভাই, তুই নে। এই যে এই মহান পুরুষটা আমার ফোনটাকে নিয়ে এমন করলো, পুরো গ্লাসটা গেল। এই যে এই যে এই এইটার জন্য, এই যে এই ছোট মস্তান, ঠিক আছে? ছুটে ছুটে এসে ফোনের মধ্যে লাথিটা মারলো, পুরো ফোনটা আরো ছিটকে ওদিকে চলে গেল ভাই। মানে স্ক্রিনটা মানে পুরো যায়নি, স্ক্রিন গার্ডটা ফেটে গেছে। এটা কোন ধরনের জিম ভাই? ওই দেখ,
দাঁড়া, এ না ওটা ট্রাই করবো না আমি, আমি এটা ট্রাই করছি। এই তো, এই দেখো রনিকে দেখো, এবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে গিয়ে আমাদের লেক কালীবাড়িতে দাঁড়াবো, এখানে আরো কিছু জিনিস দেওয়ার আছে, তো সেগুলো দিয়ে একবার আমরা বাড়ির দিকে ফিরবো।